হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনীর নিউ এপিসোড। আমার আজকের রেসিপি ক্যারামেল পেঁয়াজ ভর্তা। আর এই ক্যারামেল আনিয়ন আমেরিকাতে খুবই প্রচলিত একটা খাবার। যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তারা বার্গার, স্যান্ডউইচ কিংবা অন্যান্য খাবারের সাথে সালাদ হিসেবে খেয়ে থাকেন। তবে আমরা ভেতু বাঙালি, মানে ভাত ছাড়া আমাদের চলেই না, আর গরম গরম ভাতের সাথে এই ক্যারামেল পেঁয়াজ ভর্তা একদমই জমে যাবে। চলুন তাহলে তৈরি করি আজকের ক্যারামেল পেঁয়াজ ভর্তা। 8-10টি মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে মোটা করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, এখানে বেশি তেল দেওয়া যাবে না। শুকনা মরিচ দিয়ে দিলাম 8-10টি। শুকনা মরিচগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি, আর অবশিষ্ট তেলে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট মিডিয়াম আঁচে এক সাইড ভেজে নেব। 2-3 মিনিট পর আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। এবার মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। ক্যারামেলের মতো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে নেব। ভর্তা মাখার পালা। শুকনা মরিচগুলোকে 1 চা চামচ লবণ দিয়ে আগে চটকিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নেব। হাতে মেখে নিলে ভর্তাটা অনেক মজার হবে। আমি হাত দিয়ে মেখে নিলাম। আমার ক্যারামেল পেঁয়াজ ভর্তা একদমই রেডি। একটা প্লেটে সার্ভ করে উপরে দিয়ে দিলাম একটা ভাজা শুকনো মরিচ। তো গাইস, তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পেঁয়াজ ভর্তা। গরম গরম ভাতের সাথে ক্যারামেল পেঁয়াজ ভর্তা, তার সাথে যদি একটা ডিম ভাজি তাহলে তো কথাই নাই, একদমই জমে যাবে আজকের খাবার।